শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। বন্ধুরা, আমাদের কাছে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা পুজোর পরে মা দুর্গা আমাদের কাছে বিভিন্ন রূপে ফিরে আসে, কখনো কালী রূপে, কখনো বাসন্তী রূপে, আবার কখনো জয় মাতাজি রূপে। তো এই জয় মাতাদির একটি খুব সুন্দর পুজো অনুষ্ঠিত হলো, যা তোমাদের আজ দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজ মঙ্গলবার, জয় মাতাজির বেলগুড়ার নন্দননগরে প্রধান পুজোটা তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই পুজোর উদ্বোধন থেকে শুরু করে যাবতীয় যা যা আছে সমস্তটাই দেখাবো, সঙ্গে থাকবে। যারা বন্ধুরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন। জয় মাতাদি পুজো উপলক্ষে পুরো এলাকাকে নানান রকম লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পুজোর মণ্ডপ এবং পুরো এলাকাকে নানান রকম লাইটের আলোয় ভরিয়ে তোলা হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। এখন মায়ের পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কৃষকদের খুব সুন্দর গান করছে। সেই গানের মধ্যে দিয়ে মায়ের পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সীমানা ছাড়িয়ে
বহু জায়গা থেকে বহু মানুষ এসেছে, তারা মায়ের পুজোর উদ্বোধন অনুষ্ঠানে সামিল হয়েছে, সঙ্গে নানান রকম প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামও উপভোগ করছে। নানান খুদে শিল্পীরা নানান গানে নৃত্য পরিবেশন করে এই মায়ের পুজোর উদ্বোধন অনুষ্ঠানে। এভাবে নানান প্রোগ্রামের মধ্যে দিয়ে মায়ের পুজোর উদ্বোধন অনুষ্ঠান হয়। মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, নানান রকম ফুলের মালা পরানো হয়েছে। মায়ের এই ভুবন ভাবানো রূপ আমাদের সকলকে মুগ্ধ করে। জয় মাতা দি, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। বন্ধুরা, এবছর এই পূজাটি অনুষ্ঠিত হয়ে গেছে। নেক্সট টাইম তোমরা অবশ্যই এসো, এবছর আমার ভিডিওর মাধ্যমে এই পূজাটিকে উপভোগ করে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। এই পূজাটিতে অবশ্যই তোমরা নেক্সট টাইম এসো। শিয়ালদা কৃষ্ণনগর মেন শাখায় বেলগোড়া স্টেশনে নেমে 4 নম্বর স্টেশনে এসে সেখান থেকে অটো বা টোটো ধরে এই পূজাটিতে চলে আসতে পারবে। এটি বেলগোড়া নন্দনগর বাজারে অনুষ্ঠিত হয়, প্রতি বছর হয় খুব বড় করে। তোমরা আসতেই পারো, তোমাদের আশা করি ভালো লাগবে। মায়ের পুজোর অঞ্জলি পর্ব চলছে, যেখানে বহু মানুষ এসছে, তারা মায়ের পুজোর অঞ্জলি দিচ্ছে, মাকে প্রণাম জানাচ্ছে।
মায়ের পূজোর অঞ্জলির শেষে মায়ের মঙ্গল আরতি চলছে, যেখানে বহু মানুষ তারা মঙ্গল আরতি করছে মাকে। মায়ের মঙ্গল আরতি শেষ হওয়ার পর মঙ্গল আরতি থেকে বহু মানুষ মায়ের আশীর্বাদ গ্রহণ করছে। মায়ের পূজো শেষে বহু মানুষ একসঙ্গে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। মায়ের পূজো শেষে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে। মায়ের উদ্দেশ্যে বহু মানুষ পুজো দিয়েছে, দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেট সাজানো রয়েছে মায়ের উদ্দেশ্যে। নানান রকম ফল রয়েছে, রয়েছে সুজি, পায়েস, রয়েছে লুচি, রয়েছে আরও অন্যান্য প্রসাদ। মায়ের সামনে একটি ডালা রাখা রয়েছে, যেখানে ভক্তরা মায়ের উদ্দেশ্যে দক্ষিণা দেবে, এবং মায়ের সামনে খুব সুন্দর করে একটি মঙ্গল আরতি সাজিয়ে রাখা রয়েছে। মায়ের পূজোর সাথে সাথে নানান রকম প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নানান রকম শিল্পীরা তারা তাদের পারফরমেন্স করছে, যেখানে বহু মানুষ এসছে, একত্রিত হয়েছে, মায়ের পুজোতে সামিল হয়েছে নানান ধর্মের মানুষ। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে,
মায়ের পূজো উপলক্ষে নানান রকম প্রোগ্রামের মধ্যে রাম লক্ষ্মণ সীতা হনুমানজির পালা অনুষ্ঠিত হচ্ছে। মা দুর্গার আরেকটি রূপ বাসন্তী। সেই বাসন্তী মায়ের খুব সুন্দর একটি পূজার মুহূর্ত উপরের আই বটনে দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই সাপোর্ট ও ভালোবাসা আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো। বন্ধুরা ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রইল, তোমরা ডেসক্রিপশনে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে দিও। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গর্ব বাংলা।